কোরআন মাজিদে এই ব্যাপারে ঈশ্বর আসছে যে ওয়াল জারুদুল কুরবা ওয়াল জারুদুল জুনুব, অর্থাৎ নিকটাত্মীয় এবং পাশের লোক যারা তারা হচ্ছে তোমার প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, খুব স্পষ্ট ভাষায় বলছেন যে সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, তিনবার বলছেন কথা। বলার পরে অবশ্যই সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আপনি বলছেন যে সে ব্যক্তি মুমিন নয়, কোন লোকের ব্যাপারে, কোন ব্যক্তির ব্যাপারে আপনি সেটি বলছেন? আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তির খারাপ কাজ থেকে, কষ্ট থেকে আরেকজন প্রতিবেশী রক্ষা পায় না, অর্থাৎ একজন প্রতিবেশীকে যে কষ্ট দেয়, খারাপ আচরণ করে, সে লোক তিনবার বলছেন যে সেই লোক কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন এক্ষেত্রে যে সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে নিজের পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী, তার পাশের বাড়ির লোকটা অভুক্ত থাকে। আরেকটি হাদিস, খুব চমৎকার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিব্রাইল বারবার প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে এতবার বলছিলেন, মানে বারবার আমাকে তাগিদ দিচ্ছিলেন প্রতিবেশীর হক রক্ষা করার জন্য। আমি রসুল একটা পর্যায়ে আমার এমনটা মনে হলো যে এতবার যেহেতু বলছে, না জানি এই প্রতিবেশীকে ব্যক্তির উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে জুড়ে দেয়, মানে এমনটি হয়ে যায় কিনা যে উত্তরাধিকার সম্পদও প্রতিবেশীকে দিতে হবে, মানে এমনটি হয়ে যায় কিনা আমি বারবার মনে করছিলাম যে এতবার সে বলছে জিব্রাইল আমাকে, তার মানে এই প্রতিবেশীর হক কতটা নিশ্চিত করতে হবে, এই প্রতিবেশীর সাথে কতটা ভালো ব্যবহার, তাদের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে কতটা যত্নশীল হতে হবে, সচেতন হতে হবে, এই হাদিসের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এবং আমরা এই বিষয়গুলি নিয়ে আরো আলোচনা করবো বিরতির বিরুদ্ধে। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন মাহে রমাদান উপলক্ষে মাসরাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন বোর্জেস পরিবারের মাহে রমাদান অনুষ্ঠান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ইচ্ছে কিছুক্ষণ পর। Borges, olive oil. Every drop makes me happy. Every drop makes me feel good. Every drop brings the sunshine to my heart. নিনি জানি কথা বলছিলাম মুরগির মাংস। ও হ্যাঁ, তাই তো, মুরগির মাংস ছাড়া আর কিছুই মাংস থাকবে না, কারণ রাত যদি মুরগির মাংস মশলায়।